বয়স্কদের বাত ব্যথা বা শারীরিক অক্ষমতা, এটা একটা কমন সমস্যা। আমরা দেখি মানুষ বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের শক্তি সামর্থ্য কমে আসে, মাংসপেশির শক্তি কমে আসে, জোড়া ক্ষয় হতে থাকে, বিভিন্ন ইঞ্জুরি হতে পারে, বিভিন্ন নন কমিউনিকেবল রোগ যেমন হার্টের রোগ, ফুসফুসের রোগ, কিডনির রোগ, বিভিন্ন প্রকার স্নায়বিক রোগ দেখা দিতে পারে। তা থেকে সে অক্ষম হয়ে যেতে পারে, স্ট্রোক জনিত প্যারালাইসিস হয়ে যেতে পারে, আর্থ্রাইটিস জনিত অনেক সময় জেনেটিক্যাল বাত রোগ দেখা দিতে পারে, বিভিন্ন ভিটামিন মিনারেলস এর অভাবে, স্পেশালি সাপ্লিমেন্ট তার অভাবে কিন্তু বয়স্ক মানুষের বিভিন্ন শারীরিক অক্ষমতা দেখা দিতে পারে। এই বয়স্ক মানুষের চিকিৎসার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন। সামান্য ব্যথা হলি বা কোনো অসুবিধা হলি চেয়ারে বসে নামাজ পড়া, সিঁড়ি না বাওয়া, হাঁটা চলাফেরা না করা, সারাদিন শুয়ে থাকা, দীর্ঘদিন বিশ্রামে থাকা কোনোভাবেই যুক্তিযুক্ত না। আধুনিক অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসার মাধ্যমে এই জাতীয় রোগীদেরকে আবার সামাজিক মূলধারায় নিয়ে আসা সম্ভব এবং পারিবারিক সামাজিক অন্যান্য কাজে আবার অংশগ্রহণ করা সম্ভব। এই জন্য আপনাদেরকে নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, পরিমিত সুষম খাবার খেতে হবে, দীর্ঘমেয়াদী ব্যথায় কুসুম গরম শেক অত্যন্ত কার্যকরী, আঘাত পেলে ঠান্ডা শেক দিবেন, বিভিন্ন সাপ্লিমেন্ট ভিটামিন মিনারেলস ব্লাড টেস্টের মাধ্যমে করে প্রয়োজনে আপনাদেরকে খেতে হবে, এবং একটি মানসিক চাপবিহীন পারিবারিক সুস্থ সুন্দর জীবন যাপন করতে হবে। তাহলেই বয়স বাড়ার সাথে সাথে আপনি কর্মক্ষম থাকতে পারবেন। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।